নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন, শারীরিক ভাবে সুস্থ থাকুন, সেই বিষয়ে আলোচনা ভিত্তিক প্লাস লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাবো আরো একবার স্বাগত। আশা রাখবো শারীরিক ভাবে সকলে আপনারা সুস্থ আছেন, কিন্তু আশা রাখলেই যে আমাদের সবসময় সে আশা পূরণ হয় বা যা ভাবনা চিন্তা করে আমরা শারীরিক যত্ন নিয়ে থাকি বা অনেক সময় অবহেলা করে থাকি, শরীরের কিছুতেই কিছু যেন হচ্ছে না বা শারীরিক ভাবে কোনোভাবে আমরা ভালো নেই তেমনটি যারা ভাবছে তাদের জন্য কিন্তু এই লাইভ অনুষ্ঠানে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডক্টর কনিষ্ক সরকার রয়েছে। বিগত বছর ধরে কিন্তু সব সমস্যার পাশাপাশি যখন আমাদের একটা করোনা প্রিয়ড চলছিল, ক্রিটিক্যাল টাইম প্রিয়ড আমরা পার করে এসেছি, তখনও কিন্তু ডক্টর বাবুকে আপনারা পাশে পেয়েছেন। প্রতিনিয়ত কিন্তু তিনি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, যদিও বা তিনি বহু বিষয়ের সাথে সাথে যে বিষয়ে যে সাবজেক্ট নিয়ে আমাদের কথা বলা হয় তার বাইরেও যদি আপনাদের শারীরিক কোনো রোগ নিয়ে কথা বলার ইচ্ছে থাকে, আপনারা লাইভ অনুষ্ঠান সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে চেষ্টা করতে পারেন। গত পর্বে আমাদের গ্যাস্ট্রিক আলসার নিয়ে ডাক্তারবাবু আপনাদের বহু প্রশ্নের উত্তর দিয়েছে। বহু প্রশ্ন উত্তর বলাটা হয়তো ঠিক না, কারণ যেহেতু লাইভ অনুষ্ঠান আপনাদের প্রশ্নের উত্তরটাও দিতে হয়, তাই চেষ্টা করা হয় যতটা সম্ভব গুছিয়ে বলার, আর যেখানে আমরা থেমে যাই পরবর্তী এপিসোড ঠিক সেখান থেকেই শুরু করা। গ্যাস্ট্রিক আলসার নিয়ে যখন আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, তারপরে আপনাদের মনে অনেক আরো প্রশ্ন বেড়েছে, আরো জিজ্ঞাসা বেড়েছে, যার উত্তর আজকে আমরা ডাক্তারবাবু থেকে পাবো। যেমন ধরুন গ্যাস্ট্রিক আলসারের সাথে একটা আমরা যেটাকে বলি এখনো হয়তো আমরা একটা মারণ রোগ বলি, যে রোগে নাকি এখনো বাঁচার চান্সেস কম থাকে বলে আমাদের একটা ধারণা আছে ক্যান্সার, সেই আলসারের সাথে গ্যাস্ট্রিক আলসারের সাথে কি ক্যান্সারের কোন রকম যোগসূত্র আছে, বা গ্যাস্ট্রিক আলসার পরবর্তীকালে কি ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, কতটা ডিপলি ট্রিটমেন্ট করা দরকার বা কিভাবে আমরা বুঝবো? তার পাশাপাশি অনেক সময় হয় গ্যাস্ট্রিক আলসার আমাদের ছেলে মেয়ে সকলেরই হতে পারে, কিন্তু বিশেষ করে পুরুষের ক্ষেত্রে কিন্তু তাদের একটা ব্যক্তিগত ভাবে জানতে চাই যে গ্যাস্ট্রিক আলসার কি তাদের শারীরিক কোনো ক্ষতি করতে পারে, কোনো অক্ষমতার কারণ হতে পারে? এই প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে আপনাদেরকে আজকে ডাক্তারবাবু দিয়ে দেবে। আবারও বলছি, দেওয়ার চেষ্টা করা হবে, যেহেতু লাইভ অনুষ্ঠান আপনারা আপনাদের সমস্যা নিয়ে শারীরিক যে কোনো প্রশ্ন কিন্তু রাখতেই পারেন। আমরা আজকে পেয়ে গেছি স্টুডিওয়ে বিশিষ্ট চিকিৎসক প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর কনিষ্ক সরকার স্যারকে, আপনাদের সকলের তরফ থেকে জানাবো আরো একবার স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য আগাম শুভেচ্ছা। আমাদের দুর্গাপূজা আগত প্রায়, সবাই নিজেকে সুস্থ সবল এবং আনন্দময় করে তুলুন, যাতে আনন্দময় পরিবেশে আমরা আমাদের উৎসব পালন করতে পারি এবং সবাইকে সঙ্গে নিয়ে কাছে রেখে করতে পারি, এই ইচ্ছে জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করব। যখন স্টুডিওতে আসছি তখন প্রথমে টিপ টিপ করে তারপরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, মানে গাড়ির ভেতর থেকে দেখছি চারপাশে, ভেতর থেকে দেখতে ভালো লাগে যে বৃষ্টি হচ্ছে, কিন্তু রাস্তায় হাঁটাচলা করলে তো খুবই অস্বস্তি এবং অসুবিধের ব্যাপার, এবং এটাও আশা করব যে পুজোর সময় বৃষ্টি হবে না, কিন্তু আমার আশার ওপর নির্ভর করে না, আমি জানি না যে আবহাওয়া অফিস কী ধরনের প্রেডিকশন দেবেন সে সময়, সেটা তখন বোঝা যাবে। আমি গতদিন খুব সাধারণ বহু আলোচিত তথাকথিত গ্যাস্ট্রিক, মানে যেটা আমরা গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার এইসব বলে থাকি আমাদের ভাষায়, তাই নিয়ে আলোচনা শুরু করেছিলাম আপনাদের অনুরোধে। এবং আমি একটু ছোট্ট করে বলে রাখি, গতদিন আমি যেখানে শেষ করেছিলাম এবং আজকে তারপর থেকে শুরু করব, কারণ আপনাদের অনেক অনেক প্রশ্ন ছিল। তা আমি শুরু করেছিলাম এইভাবে যে আমাদের ভুল ধারণা কি ছিল গ্যাস্ট্রিক আলসার সম্পর্কে, গ্যাস্ট্রিকের রোগ সম্পর্কে সেই ভুল ধারণাগুলো বলেছি, এবং আসলে এখন প্রমাণিত সত্য কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এক মিনিট এই ভুল ধারণা এবং প্রমাণিত সত্যগুলো একবার ছুঁয়ে যাচ্ছি। আমি বলেছিলাম যে এরকম আমাদের ধারণা ছিল যে অনেকক্ষণ পেট খালি রাখলে, খুব তেল ঝাল মশলা খেলে, যাদের মানে লঙ্কার ঝাল বেশি খেলে এইসব আলসার, গ্যাস্ট্রিক আলসার এইসব জিনিসগুলো ঘটে, বা যাদের খুব পেট গরম হয়, এরকম ধারণা ছিল। আমি বলেছি যে এগুলো এখন প্রমাণিত যে সত্য নয়। তাহলে সত্য কি? আমি বললাম যে
যেরকম ম্যালেরিয়াল প্যারাসাইট থেকে ম্যালেরিয়া জ্বর হয়, তেমনি খাবার বা জল থেকে বা অন্য উপায়ে আমাদের জিআই ট্র্যাক্টের মধ্যে, পাচনতন্ত্রের মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি জীবাণুগঠিত সংক্রমণের জন্য এই গ্যাস্ট্রিক আলসার, জোরনাল আলসার হয়। তার মানে এটাই একমাত্র কারণ না, আমি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কারণও বলেছিলাম, কিন্তু এটা শতকরা 70-75% ক্ষেত্রে এটা দায়ী। এছাড়া বলেছিলাম যে বিভিন্ন ধরনের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যার মধ্যে যেগুলোকে আমরা কমন ব্যথার ওষুধ বলে থাকি, সেগুলো লং টার্ম নিলে সেটা থেকে এই ধরনের গ্যাস্ট্রিক আলসার, জোরনাল আলসার হতে পারে। এবং এছাড়াও স্ট্রেসফুল লাইফের কথা বলেছি, বিশেষ বিশেষ কিছু ওষুধের কারণ, এনএসএইড ছাড়া বিশেষ বিশেষ কিছু ওষুধের কারণ, এনএসএইড তো বটেই। তো এইসবগুলো গতদিন হয়ে গেছে, গতদিনের অনুষ্ঠান তো রেকর্ডেড আছে, ইউটিউবে অ্যাভেলেবেল, আপনারা দেখতে পারেন। এবার ওই অনুষ্ঠান চলাকালীন এবং তারপরে অনুষ্ঠান শেষে খুব মানে ইম্পর্টেন্ট সব প্রশ্ন এসেছে, যার মধ্যে দুটো টপিক আমি বেছে নিয়েছি আলোচনা আজকে করবার জন্য। প্রথম টপিকটা হলো যারা গ্যাস্ট্রিক আলসারে কখনো ভুগেছেন বা এখনো ভুগছেন, তাদের ক্ষেত্রে সেই গ্যাস্ট্রিক আলসার ক্যান্সারে পরিণত হতে পারে কিনা, প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ কি না। দ্বিতীয় হলো যদি হ্যাঁ হয় তাহলে কত তাড়াতাড়ি সম্ভব এটা ক্যান্সারে পরিণত হবে কি হবে না সেটা বোঝার রাস্তাটা কি, এবং তারপরে তার চিকিৎসা কি। এইটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সারে পরিণত হতে পারে কি না বা ক্যান্সারের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন, যা জবাব আমি দেবো আজকে। আরেকটি প্রশ্ন যেটা আমরা যখন মেডিকেল কলেজে পড়েছি তখন খুব একটা রেলিভেন্ট ছিল না, মানে আমরা জানতামই না যে, মানে পড়ার বই পড়ে জানতাম না, রুগী দেখে সন্দেহ হতো কিন্তু, কিন্তু পড়ার বই পড়ে জানতাম না যে মেল ভেরিলিটির সাথে, অর্থাৎ পুরুষের যে সক্ষমতা, পুরুষের যে যৌন ক্ষমতা, তার সাথে গ্যাস্ট্রিক আলসারের কোনো সম্পর্ক আছে কিনা। যখন আমরা পড়েছি সেই মানে 80-এর দশকে তখনও আমাদের কাছে সঠিক কোনো মানে তথ্য ছিল না, সন্দেহ ছিল। এবং রুগী যারা অনেকদিন ভুগছে তাদের দিকে, তাদের প্রশ্ন করলে তারা বলতো কিন্তু যে সাংসারিক লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু মানে আলসার সারিয়ে দিন, তারা বলতো, কিন্তু আমাদের কাছে মানে সেইভাবে প্রমাণিত সত্য কিছু ছিল না। এখন কিন্তু এটা পুরো প্রমাণিত। তাহলে এই ব্যাপার দুটোর মধ্যে আমি আগে ওই হেলিকোব্যাক্টার থেকে বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি এই সংক্রমণ থেকে যারা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, ঈশ্বর না করুন, মানে আমি চাই তাদের সব সেরে যাক, ভালো চিকিৎসা এখনকার দিনে অ্যাভেলেবেল এবং সঠিক চিকিৎসা নিলে রোগটা সেরে যায় এবং প্রথম থেকে চিকিৎসা করালে সেরে যায়। তো সেই ক্ষেত্রে ক্যান্সারের সাথে সম্পর্ক আছে কি না, যখন এটা নিয়ে গবেষণা হতে শুরু করলো সেই সময়টা আমার নিজের ক্যারিয়ারের মানে মধ্যের সময়টা, মানে পড়াশোনার পরে আর কি, মধ্যের সময়টা যখন আমরা জার্নাল পড়ি খুব, সেই গবেষণার ফলে জানতে পারা গেল এবং আমি এবং যারা এই নিয়ে ইন্টারেস্টেড ডাক্তারবাবুরা মূলত, তারা জানতে পারলেন যে যেটাকে আমরা হেলিকোব্যাক্টার বলছি সেটা কিন্তু একটা সিঙ্গল এন্টিটির ব্যাকটেরিয়া নয়, তার মানে ধরন আছে। এই ধরন কথাটা কেন বলছি, যে এখন যেমন খুব মানে মানুষ জানেন বলে বলছি, এই যে একটা ভাইরাল মহামারী হয়ে গেল, কোভিডের কথা বলছি, কোভিডের নানা রকম স্ট্রেন আছে আমরা সব এখন জানি না, যেমন ওমিক্রন একটা স্ট্রেন, আজকে কিন্তু কোভিড নিয়ে আলোচনা করছি না, আমি একটা তুলনা টানছি আর কি সহজ করে বোঝাবার জন্য। ঠিক তেমনি হেলিকোব্যাক্টারের যে ব্যাকটেরিয়াটা, তার কয়েকটা স্ট্রেন আছে, কয়েকটা ধরন আছে, তার মধ্যে এখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং অন্য অন্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমে স্পেসিফিক্যালি
ওই হেলিকোব্যাক্টারের স্ট্রেন যেটা কিনা ক্যান্সার হবার জন্য দায়ী, সমস্ত হেলিকোব্যাক্টার পাইলরি থেকে কিন্তু ক্যান্সার হয় না। এবং আমাদের এখনো পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা তাতে আমরা শুধু হেলিকোব্যাক্টার পাইলরির প্রেজেন্সটা ডিটেক্ট করতে পারতাম, কিন্তু এটা পারতাম না যে যে হেলিকোব্যাক্টার পাইলরির প্রেজেন্সটা আছে ওটার স্ট্রেনটা কি, মানে ওটার ধরনটা কি এরকম যে ওটা থেকে ক্যান্সার হতে পারে। তার একটা নাম আছে, নামটা খুব টেকনিক্যাল, আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। CAGA, মনে রাখবার দরকার নেই, খুব শক্ত নাম, সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জেনেরিক আলফা, এটা পুরোটা নাম CAGA, পুরো ফর্মটা হচ্ছে সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জেনেরিক আলফা। এটা মানে একে ডিস্টিংগুইশ করার জন্য, আলাদা করার জন্য বিজ্ঞানীরা, আপনারা জানেন বিজ্ঞানীরা সবসময় একটু শক্ত শক্ত নাম নেন যাতে সাধারণ মানুষ দাঁত ফোটাতে না পারেন, তো এটা সেরকম একটা শক্ত নাম, যার মানে হলো এটা যে একটা বিশেষ ধরনের হেলিকোব্যাক্টার যেটা কিনা ক্যান্সার করবে। এবং যেটা সাধারণভাবে আমরা এখন হেলিকোব্যাক্টার যেভাবে পরীক্ষা করি, কিছুদিন আগে পর্যন্ত তো হেলিকোব্যাক্টার ডিটারমাইন করতে হলে একটা এন্ডোস্কোপি করতে হতো, এখন তো আমরা এন্ডোস্কোপি বিনা একটা ব্রেথ টেস্টের মাধ্যমে হেলিকোব্যাক্টার ডিটারমাইন করতে পারি। কিন্তু এটা তার পরের স্টেজ হচ্ছে হেলিকোব্যাক্টার পজিটিভ যার বেরোলো তার ক্ষেত্রে আমরা ওইটা ক্যান্সার কজিং কিনা সেটা কি করে ধরবো। আমি আলোচনায় যাবো, একটা ফোন নেব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। পেটের সমস্যা বলতে আমি ডাক্তারখানায় গিয়ে ওষুধ নিয়েছি, আর ওই ওষুধ খেয়েও আমার কোনো কাজ হয়নি। আর ডাক্তারবাবু যে ওষুধটা আমায় দিয়েছিলেন সেটা হলো বোরটু, ওই ওষুধটা খেয়েও আমার কোনো কাজ হয়নি। আমার পেটের প্রবলেমটা এখনো রয়ে গেছে, আমি নাজেহাল পড়েছি ডাক্তারবাবু। না না, আমি আগে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করে নেবো। আপনি যা বলছেন তাতে আপনি তো বললেন যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন এবং ওটু বলে একটা ওষুধ দিয়েছেন, তাই না? তার মানে আপনার পেটের সমস্যা বলতে বারবার পাতলা পায়খানা হওয়ার সমস্যা? হ্যাঁ, তার মানে আপনি ওই পাতলা পায়খানাটা বন্ধ হয়ে যাক এটা চাইছিলেন। ও, আপনার কিছু মনে করবেন না, আপনার বয়সটা একটু জানতে চাইব। বাহ বাহ, একদম তরুণ। তো আপনার হাতে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, এখন তো সবাই তো গুগল করে, তা আপনার অসুবিধা, আপনার অসুবিধাটা নিয়ে আপনি গুগল করেছিলেন, গুগলে দেখেছিলেন? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটা সোজা কথা সোজা করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যখন পাতলা পায়খানা হচ্ছে, একমাত্র খুব বাচ্চাদের ভাইরাল কারণে একদম জলের মতো পায়খানা হয়ে যেখান থেকে দেহে জল এবং নুন কমে যাচ্ছে সেটা থেকে মারাত্মক ঘটনা ঘটতে পারে। আগেকার দিনে কলেরা টলেরা হতো, এখনকার দিনে আর হয় না। তো সেই কারণে তার পায়খানা বন্ধ করার, তাকে ফ্লুইড দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডাল্ট, একটা 24 বছরের ছেলে বা মেয়ে, তার যদি এরকম পাতলা পায়খানা হয় তাহলে ডাক্তারবাবুরা কিন্তু কখনোই এইভাবে চিন্তা করেন না যে এক্ষুনি তার পায়খানাটা বন্ধ করে দেবো, এটা ডাক্তারবাবুরা চিন্তা করেন না। রুগীরা এটা চিন্তা করে এবং ডাক্তারবাবুদের ওপরে প্রিভেল করে, ডাক্তারবাবু আমার পায়খানাটা এক্ষুনি বন্ধ করে দেওয়ার ওষুধ দিন। আপনি নিশ্চয়ই সেরকম কিছু বলেছেন বলে ডাক্তারবাবু ওই ওষুধ দিয়েছেন, কারণ হ্যাঁ বুঝলেন, হ্যাঁ ওই আপনি নিশ্চয়ই ইনসিস্ট করেছেন। এর কারণটা হলো এই যে পাতলা পায়খানা হচ্ছে মানে আপনার ইন্টেস্টাইনের মধ্যে একটা ব্যাকটেরিয়াল বা একটা ভাইরাল ইনফেকশন রয়ে গেছে। তো সেই ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে আপনার রক্ষা কবচ এক নম্বর, মানে প্রথম সারির রক্ষা কবচ হলো আপনার ইন্টেস্টাইনের ভেতরের বন্ধু ব্যাকটেরিয়াগুলো। আপনার কিছু বন্ধু ব্যাকটেরিয়া আছে, যেমন বাড়িতে আপনার পোষা কুকুর থাকলে সে কিছুতেই বাইরের কুকুরকে ঘরে ঢুকতে দেবে না, দেখবেন গেউ করে তাড়িয়ে দেবে। হ্যাঁ ডাক্তার বলছি, আমার বাড়িতে বিড়াল আছে, আমার দিদি পোষে। আচ্ছা, তো সেই জন্য বলছি যে
আপনি যে ওটু ওষুধটা খাচ্ছেন ওই ওষুধটা বোঝে না যে কোনটা বন্ধু ব্যাকটেরিয়া আর কোনটা শত্রু ব্যাকটেরিয়া, অর্থাৎ ওষুধটা আপনার বন্ধু ব্যাকটেরিয়াকেও নষ্ট করে দেবে, যার ফলে আপনার নাম্বার ওয়ান রেজিস্ট্যান্স পাওয়ার যেখান থেকে জেনারেট হচ্ছে, প্রতিরোধ ক্ষমতা যেটা থেকে জেনারেট হচ্ছে সেটাও আপনি নষ্ট করে দিচ্ছেন। এইটা সঠিক চিকিৎসার রাস্তা হলো না, ওই জন্য ওইটা ওই ওষুধ থেকে দূরে থাকতে হবে, এটা প্রথম। এবার দ্বিতীয় কথা, আপনি তো এরকম, আমরা যেমন সব বাঙালিরা ডাল ভাত তরকারি মাছ হাত দিয়ে মেখে খাই, সেইভাবে খান না চামচে করে খান? তাহলে খেতে যাওয়ার আগে সাবান দিয়ে এই কবজি পর্যন্ত হাত ধুয়ে তারপর খেতে যান? সাবান দিয়ে হাত কবজি পর্যন্ত মানে ওই খালি, হ্যাঁ তো ওই কবজি পর্যন্ত সাবান দিয়ে ধুয়ে খেতে বসুন তো? সাবান দিয়ে বলতে আমি হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ করি। ও হ্যাঁ, মানে কোন একটা সাবান যেটা লিকুইড। হ্যাঁ আচ্ছা, হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, সেটাই দিয়ে করুন। আচ্ছা এইটা প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনি যে খাবার জল, বাড়িতে যে খাবার জল পান করেন, সেই খাবার জলটার সোর্স সম্পর্কে আপনি ঠিক আছেন তো? যে জলটা মানে ভালো, কোনো অসুবিধে নেই সেই জলে? যেমন আপনি বললেন বাড়িতে পেট আছে মানে বেড়াল পোষা হয়, তো আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় কি ঘরে বেড়ালের লোম টোমগুলো উড়ে বেড়াতে পারে, তো সেগুলো জলের মধ্যে খাবার জলের সাথে এফেক্ট করে না তো, পড়ে না তো এই ছোট ছোট? তাহলে আপনার প্রথম কাজ হলো আপনার আগে স্টুলটা পরীক্ষা করে দেখা, স্টুলটা পরীক্ষা করে দেখা এবং তার রিপোর্ট কি আসে সেইটা যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন তার সঙ্গে একবার পরামর্শ করা, ওই রিপোর্টটা হাতে পেয়ে এবং ওই ওটু ওষুধকে এক্ষুনি বন্ধ করে দেওয়া। আচ্ছা ডাক্তার, ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আচ্ছা আমি এই যে বন্ধু ব্যাকটেরিয়ার ব্যাপারে বললাম, যখন ওই ক্যাম্পেলোব্যাক্টার পাইলোরি আমাদের ইনফেস্ট করতে শুরু করে, অর্থাৎ অ্যাটাক করতে শুরু করে, তখন ওই বন্ধু ব্যাকটেরিয়াগুলোরও কিন্তু রোল আছে, তারাও ক্যাম্পেলোব্যাক্টার পাইলোরির এগেনস্ট একটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করে। এখন দেখা গেছে কি এই ক্যাম্পাইলোব্যাক্টার প্যালোরির যে বিভিন্ন ধরন, তার মধ্যে যে সিএজি এর কথা বললাম, এই ব্যাকটেরিয়া এই যে এই ধরনটার একটা বিশেষ ক্ষমতা আছে ওদের মধ্যে, এই যে বন্ধু ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে যে কটা ক্যাম্পাইলোব্যাক্টেরিয়াকে নষ্ট করতে পারলো পারলো, যে কটা বেঁচে গেল তারা একটা বিশেষ অদ্ভুত একটা আঠালো কোনো কেমিক্যাল তৈরি করে সেটা দিয়ে নিজেদেরকে ওই স্টমাকের মিউকাস মেমব্রেনের সাথে একদম গেঁথে ফেলে, ওখান থেকে তোলা যাবে না, তোলা খুব শক্ত। এই যে গেঁথে ফেলল, তারপরে স্টমাকের ওই মিউকাস মেমব্রেনে ওরা, মিউকাস মেমব্রেন তো আপনার বোঝেন যে শৈশলিক ঝিল্লি, যেমন আমাদের এই গালের ভেতরটা গোলাপি, ওখানে সবসময় একটু লালালে একটু ভিজে ভিজে থাকে, আমাদের স্টমাকের ভেতরটা ওই রকম গোলাপি, সবসময় একটু ভিজে ভিজে থাকে, কে ভিজিয়ে রাখছে না মিউকাস ভিজিয়ে রাখছে। এইবার ওরা করে কি, ওই মিউকাসের যে আবরণীটা, ধরুন 2 মিলিমিটার 3 মিলিমিটার বা যতটা পুরো আবরণী আছে, সেইটাকে ওখান থেকে যাতে অপসারণ করা যায় সেই চেষ্টা করে। অর্থাৎ একবার ওরা যখন গেঁথে যাবে তখন ওর সাথে সাথে ওরা সংখ্যাও বৃদ্ধি পাওয়ার করার একটা প্রচেষ্টা চালায়। আমি এই মেকানিজমটা বললাম এবং অনেকে আমি জানি না বোঝা গেল কি না, মূল ব্যাপারটা হচ্ছে ওই বিশেষ ধরনের সিএজিএ হেলিকোব্যাক্টার যেটা, সেটার মারাত্মক এই কারণে যে ও একবার গেঁথে গিয়ে মিউকাস মেমব্রেনের ক্ষতি করে প্রথমে সেখানে আলসার তৈরি করবে এবং আলসার তৈরি করে ক্ষান্ত থাকবে না, তখন সেখানে ওই আলসারের ঠিক বেসে গোড়ায় যাতে ঠিকমতোভাবে আলসার সারাবার জন্য রক্ত চলাচল ভালোভাবে না করতে পারে, সেই জন্য ওই যে আমাদের যে রক্তবাহী নালীগুলো আছে, আমরা বলি একটা আর্টারির জালিকা আর কি, আর্টারির জাল আছে একটা,
নেটওয়ার্ক অফ আর্টারিজ আছে, ফাইন আর্টারিজ, তো সেটাকেও নষ্ট করতে শুরু করে দেয়। এবং যখন নষ্ট করতে শুরু করে দেয় তখন ওই আলসার, গ্যাস্ট্রিক আলসারটা অক্সিজেনের অভাব হতে শুরু করে এবং তার মধ্যে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হতে শুরু করে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে ওই ক্যান্সারের দিকের পরিবর্তন, এবং সেটা এত ধীরে ধীরে হয় এবং আলাদা করে কোনো সিমটম ছাড়া হয়। সাধারণ গ্যাস্ট্রিকের যা সিমটম, এই গলায় একটু টক জল, একটু পেট ভার, এটা খেতে পারি না, ওটা খেতে পারি না, একটু রাত্রে ঘুম হচ্ছে না, একটু অ্যাংজাইটি বেশি হচ্ছে, এবং অনেক দিন যাদের হয়, পুরুষ মানুষের ক্ষেত্রে তাদের ওই মেল ভেরিলিটি যেটা বললাম, পুরুষের সক্ষমতারও অসুবিধা হয়, তো সেই সবগুলো হচ্ছে। তিনি কিন্তু যার হচ্ছে, যার এই, আমি এটা বারবার বলছি কেন, আমি হয়তো আরও দুটো তিনটে দিন বলবো এই কারণের জন্য যে এই গ্যাস্ট্রিক আলসার থেকে গ্যাস্ট্রিক ক্যান্সারে হওয়ার, পরিবর্তন হওয়ার যে প্রসেসটা, সেটা এত সূক্ষ্ম, এত ঠান্ডাভাবে, এত চুপচাপ হতে থাকে ভেতরে, যে ডাক্তাররা রোগীরা কেউই তার যতক্ষণ পর্যন্ত অনেকটা ছড়িয়ে গেছে এবং অত্যন্ত পেটে ব্যথা হতে শুরু করেছে বা রক্তপাত হতে শুরু করেছে তার আগে বুঝতে পারি না আমরা। এবং ওইখানে আমাদের ফেলিওর, আমাদের বলতে ডাক্তারদের ফেলিওর, ফেলিওরটা ওইখানে বলতে তাহলে কোনখানে, এই জায়গাতে যে আমরা ডাক্তাররা কিন্তু এখন জেনে গেছি যে হেলিকোব্যাক্টার পাইলোরির একটা বিশেষ ধরন থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার হয়, এখন এটা আমরা জেনে গেছি, এটা প্রমাণ করতে পারি, কিন্তু এটা রোগীদের মধ্যে আমরা বোঝাতে পারিনি, জানাতে পারিনি, 99% রোগীরা জানেন না। কাজেই গ্যাস্ট্রিক মানে স্টমাকের আলসারের ক্ষেত্রে, এটা কিন্তু ডিউডেনাল আলসারের ক্ষেত্রে ঘটবে না, কেন ঘটবে না তার অন্য এক্সপ্লেনেশন আছে, আমার তো সময় কম, আমি মূল ব্যাপারটা আগে মানে আপনাদের কানে ঢুকিয়ে দিতে চাইছি, যাতে আপনারা এটা নিয়ে আপনার অ্যাটলিস্ট নিজের বন্ধুকে, নিজের আত্মীয়কে একটু সচেতন করতে পারেন, কারণ গ্যাস্ট্রিক আলসার প্রচুর মানুষের হয়, গ্যাস্ট্রাইটিস প্রচুর মানুষের হয়, তার মধ্যে মানে এই নয় যে সবার ক্যান্সার ঘটবে, কিন্তু এখন আমরা এমন জায়গায় আছি যেখানে আমরা নিজেরা বুঝতে পারি, মানে ডাক্তারবাবুরা বুঝতে পারি যে কিভাবে আমরা এটাকে আলাদা করব, ডিস্টিংশনটা করব, যে এই যে ভদ্রলোক গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন তার যে হেলিকোব্যাক্টার জনিত ইনফেকশন, সেই হেলিকোব্যাক্টারের ধরনটা কি, সেটা কি ওই ক্যান্সার কজিং হেলিকোব্যাক্টার, এইটা আমরা এখন বুঝতে পারি, সেই বুঝতে পারার রাস্তা আছে, পরীক্ষা নিরীক্ষা আছে, সেটা করে আমরা বুঝতে পারি। এবং বুঝতে পারার দরকার আগে আগে কি জন্য, একটু আগে বললাম যে অন্য অন্য ক্যান্সারের তুলনায় এই গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু এত ধীরে ধীরে এটা প্রগ্রেস করে, এত নীরবে এবং কোনো আলাদা রকম সিমটম প্রডিউস করে না, সেহেতু সাবধান হওয়ার জন্য আমরা কোনো সময়ও পাই না, এবং সেই কারণের জন্য আমাদের ডাক্তারবাবু সবাই যেখানে যেখানে আছি, মানুষের মধ্যে বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে যেখানে প্রাদুর্ভাব বেশ বেশি, সেখানে এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে যতটা সম্ভব সচেতনতা সেটা বাড়ানোর চেষ্টা করা, ওই কারণের জন্য আমি এই সময়টা নিলাম এবং এই ব্যাপারটা পরিষ্কার করে বললাম। এবং এটা থেকে যাবে, ইউটিউবে থেকে যাবে, আপনারা পরে এটা দেখে শুনে যদি কোনো প্রশ্ন থাকে পরে আমাকে করলে উত্তর দেবো। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা মানে আমি এটা রোগীদের যে মনোভাব সেটা ব্যক্ত করছি, এটা কিন্তু আমার মনোভাব নয়। রোগীদের মনোভাব হলো যে ডাক্তারবাবু, সাধারণত এই যে গ্যাস্ট্রিক আলসারের ব্যাপারটা পুরুষ মানুষের ক্ষেত্রে ওই 40, 42, 45, 48 এর মধ্যেই হয়, খুব বেশি বয়সে কিন্তু হয় না। তো রোগীদের মনোভাব হচ্ছে যে এরকম বলতে শুনেছি যে আমারও যা হয় হোক, কেউ কিন্তু আমার যেন পুরুষত্বের ক্ষমতাটা নষ্ট না হয়, ক্যান্সার হলে দেখা যাবে, মানে এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে, কেন জানি না, এটা আমাকে অনেকে শেয়ার করেছেন, বলেছেন যে আপনি আমার ওই ইয়েটা ঠিক করে দিন,
ক্যান্সার হলে দেখা যাবে ওটা নিয়ে যা হবে, এরকম একটা ধারণা। এখানে আমি পরিষ্কার করে বলে দিই যে যখন আমরা এইটার ব্যাপারে, অর্থাৎ যারা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন এবং হেলিকোব্যাক্টার ইনফেকশন থেকে ভুগছেন, তাদের পুরুষত্বের ক্ষমতার সাথে এই হেলিকোব্যাক্টারের কোনো যোগ আছে কিনা এটা নিয়ে গবেষণা চলছিল, তখন মূলত দুটো পয়েন্টের ওপর আমরা চিন্তা করেছিলাম, দুটো পয়েন্ট আমি আসছি সেই ব্যাপারে। এবং সেই দুটো পয়েন্ট হলে, প্রথম পয়েন্ট হচ্ছে যে পুরুষ মানুষের যে স্পার্ম কাউন্ট আছে না, সেই স্পার্ম কাউন্টটা কোনো রকমভাবে এফেক্টেড হয় কিনা, এটা মেপে বোঝা যায়। যারা রোগীদের মধ্যে যারা রোগে ভুগছেন তাদের ধরুন 15 দিন 20 দিন পর পর তাদের সিমেন্টটা নিয়ে তাতে স্পার্ম কাউন্টার ডিটারমাইন করা, এবং সারা পৃথিবীর অনেক সেন্টারে এই পরীক্ষা হয়েছে এবং এখন আমরা একদম 100% শিওর যে স্পার্ম কাউন্ট নামিয়ে দেয়, কমিয়ে দেয়, যার ফলে হয় কি যারা লং টার্ম গ্যাস্ট্রাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে মানে বাবা হওয়া মুশকিল হতে পারে আর কি, স্পার্ম কাউন্ট এবং স্পার্ম কোয়ালিটিটা খারাপ হওয়ার জন্য। এইটা একটা ব্যাপার। আর একটা যেটা দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে ইরেকশনের ওপর কোনো রকমের এই হেলিকোব্যাক্টার পাইলোরির এফেক্ট, অর্থাৎ যারা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন তাদের, সেই পুরুষ মানুষদের ইরেকশনের ওপরে কোনো রকম এফেক্ট আছে কি না। আমরা আমাদের ভাষায় ইডি বলে একটা কথা আছে, ইডি বলে অন্য কিছু ভাববেন না, এখনকার দিনে ইডি মানে নানা রকম লোকে ভাবে, আমি ইডি বলতে ইরেকটাইল ডিসফাংশন বলছি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয়, একদম নয়। তো সেই ইরেকটাইল ডিসফাংশনে কে কোনো কন্ট্রিবিউট করে কি না, উত্তরটা হচ্ছে 100% করে। যদি কেউ খুব অ্যাকাডেমিক্যালি ইনক্লাইন্ড হন, মানে সেই রিসার্চ পেপারগুলো বা যেখানে যেখানে কাজ হয়েছে যদি জানতে চান, পরে আমাকে ফোন করলে আমি শেয়ার করব। কেউ কেউ আমার সাথে যোগাযোগ রাখেন, তারা হয়তো তারা ডাক্তার নয় কিন্তু তারা এমএসসি বা পিএইচডি করছেন এইসব নানা রকম রিলেটেড সাবজেক্টে, তো তারা যোগাযোগ রাখেন, তো তাদের জন্য হয়তো দরকার হতে পারে, আমি সেগুলো শেয়ার করতে পারি। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে মেল ভেরিলিটির ক্ষেত্রে, মানে পুরুষের ক্ষমতার ক্ষেত্রে, এটা এখনকার দিনে প্রমাণিত যে গ্যাস্ট্রিক আলসার স্পার্ম কাউন্টও এফেক্ট করে, আর ইরেকশনের যে প্রসেস পেনাইল ইরেকশন সেটাকেও এফেক্ট করে। অর্থাৎ যদি রোগটাকে সারাতে হয় তাহলে যে কথাটা মানে খুব সোজা করে মানে মানুষ বুঝতে পারবেন সেইভাবে বোঝাতে চাইছি, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে ওই হেলিকোব্যাক্টার পাইলোরির, বাংলায় একটা কথা আছে যে বংশ নষ্ট করে ছাড়তে হবে, মানে হেলিকোব্যাক্টার ওখানে থাকতে পারবে না, সেই রকমভাবে তাকে উৎখাত করতে হবে জিআই সিস্টেম থেকে। অর্থাৎ একবার ওষুধপত্র বা চিকিৎসা করে আমরা দেখলাম হেলিকোব্যাক্টার নেগেটিভ, বসে থাকলাম তা না, এর একটা প্রোটোকল আছে, তো বেশ কয়েকবার হেলিকোব্যাক্টার নেগেটিভ আছে সেটাকে প্রমাণিত করতে হবে, তারপরে স্বস্তি, এবং তারপরেও কিছু পরীক্ষা আছে। আমি একটা ফোন নিয়ে উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন। হ্যালো, মৌমিতা সরকার। হ্যাঁ মৌমিতা সরকার, বলুন বলুন বলুন। আমার মায়ের বয়স হচ্ছে 58, তো আমার মা COVID-19 এর দুটো ভ্যাকসিন হয়ে গেছে নেওয়া, থার্ড ভ্যাকসিনটা নিতে হবে কিনা এই বিষয়ে আমার মানে ইচ্ছা আছে জানার, যে থার্ড ভ্যাকসিনটা কি নেওয়ার কি দরকার আছে, কারণ সেকেন্ড ভ্যাকসিনটা নেওয়ার পরে আমার মায়ের না অনেক রকম সমস্যা হয়েছে, তো ওই জন্য আমার মানে এটা জানার ইচ্ছে যে থার্ড ভ্যাকসিনটা কি নেওয়ার কি খুব দরকার। হ্যাঁ, একটা প্রশ্নের একটা উত্তর। প্রথমে বলি এটা আপনি একা নন, অন্তত কিছু না 800-900 মানুষ সরাসরি ফোন করে আমাকে জিজ্ঞাসা করছেন। একটা প্রশ্নের একটা উত্তর হচ্ছে নেওয়া দরকার বয়স, হ্যাঁ বয়স, হ্যাঁ প্রথম নেওয়া দরকার মানে সেকেন্ড ভ্যাকসিনটা যবে নিয়েছেন তবে থেকে এখনো পর্যন্ত কত দিন হয়েছে? হ্যাঁ 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 ঠিক আছে, ওকে, নেওয়া দরকার, এখন নেওয়া দরকার, বা
15 দিন এক মাস পরে যদি নিতে হবে আর কি। খালি একটা কন্ট্রাইন্ডিকেশন বলে দিই, যদি জ্বর জারি থাকে তাহলে সেই সময় নেবেন না, কারণ এখন এমন একটা ওয়েদার চলছে বিভিন্ন কারণের জন্য প্রচুর মানুষ সর্দি কাশি জ্বরে ভুগছেন। আমার মায়ের যেমন এই সমস্যাটা আছে, মানে সারা বছরই সর্দি কাশি জ্বরের ব্যাপারটা, ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে। হ্যাঁ তো সারা বছর। হ্যাঁ তো আমি সেটাই জানতে চাইছি কি থার্ড ভ্যাকসিন নিলে তো সেটা তো আরো তো উল্টে বাড়বে, ওই জন্য আমি বললাম। না না, থার্ড ভ্যাকসিন নিলে কি হবে? আমি বললাম যে জ্বর সর্দি যে ব্যাপারটা, ওখানে থার্ড ভ্যাকসিন নেওয়ার পরে যদি আরো হয়, আপনি এটা বললেন না যে মার সারা বছরই এই সর্দি কাশি যা লেগে থাকে থার্ড ভ্যাকসিন নিলে ওটা বেড়ে যাবে, এই কথা বলছেন তো? ওটা যেরকম আছে থাকবে, কিন্তু যদি জ্বর থাকে, জ্বর থাকাকালীন আমরা ভ্যাকসিন নিতে বারণ করি, অর্থাৎ থার্মোমিটার দিয়ে টেম্পারেচার নিয়ে 98.3 ডিগ্রি ফারেনহাইটের উপরে যদি টেম্পারেচার থাকে তখন নেওয়া সরি যাবে না। ধন্যবাদ, তাহলে আমি লাইন ডিসকানেক্ট করছি। আমি এইসব ভ্যাকসিনের ব্যাপারেও একটা কথা বলবো, আর এই যে এতক্ষণ যে সব থেকে মানুষের জানা গ্যাস্ট্রিক এই শব্দবন্ধ সব মানুষের জানা, সেই নিয়ে যে কথা বলছি তার মধ্যে আমি মূলত দুটো পয়েন্ট ছুঁয়ে গেলাম। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হতে পারে কি না, আমি বললাম ওই বিশেষ ধরনের হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে হতে পারে, আর একটা বললাম যে গ্যাস্ট্রিক আলসার থেকে পুরুষ মানুষের পুরুষত্ব বা যে ভেরিলিটি কথাটা বা ভ্যারিলিটি কথাটা ব্যবহার করলাম সেটা নষ্ট হতে পারে, কেটে সেখানে উত্তর দিলাম যে হ্যাঁ হতে পারে। তাহলে এবার এর থেকে রোগীকে বাঁচানোর, রোগ সারানোর, আর্লি ডিটেকশন এই ব্যাপারগুলো চলে আসে, এগুলো আমি একটার পর একটা আলোচনা করবো, একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ স্যার নমস্কার, আমি গৌর বিশ্বাস বলছিলাম। হ্যাঁ গৌরবাবু বলুন। হ্যাঁ স্যার আমার অ্যাকচুয়ালি আপনি প্রোগ্রাম তো করেন গেস্ট করে ভালো লাগে, আমি আমার একটা প্রবলেম হচ্ছে আমি আমার আলট্রাসোনোগ্রাফি করা আছে স্যার, শুনতে পাচ্ছেন? আমার গ্রেড 1 ফ্যাটি লিভার আছে, তা গ্যাসের সমস্যা বলতে আমাকে প্রত্যেকদিনই একটা করে গ্যাসের কম বেশি পাউডার খেতে হয়, কোন সময় কম খাই, যখন ভালো থাকে পাওয়ার বেড়ে গেলে একটু অন্য খাই, গ্যাসের ওষুধের নামটা বললাম না স্যার, তা হচ্ছে এইভাবে চলতে আছে স্যার, তা আমার এটা কি খাওয়াটা কি ঠিক নাকি অন্য কোনো কিছু করা? আমি এন্ডোস্কোপি একবার করেছিলাম, কিছু ধরা পড়েনি, ওটা পিজি হসপিটালে করেছিলাম, আমার কাছে একটা ব্যাপার অবাক লাগছে, দেখুন আপনার তো ডিটেক্ট হয়েছে যে গ্রেড 1 ফ্যাটি লিভার, এটা ডিটেক্ট হয়েছে, আর আপনি বললেন যে আমি গ্যাসের ওষুধ নামটা বলছি না ওটা প্রত্যেকদিন খাচ্ছি এখন, তার মানে আপনার কথা শুনে যে কোনো মানুষ এরকম ভাবতে পারে বোধহয় যে গ্রেড 1 ফ্যাটি লিভারটা গ্যাসের জন্য হয়েছে বা গ্রেড 1 ফ্যাটি লিভারটা গ্যাসের ওষুধে কমে যেতে পারে, এটা কি আমি ঠিক ভাবছি? না আপনি আপনি তো পরিষ্কার করে বললেন যে আপনার যে এন্ডোস্কোপি হয়েছে তাতে সমস্ত কিছু নর্মাল, কোনো দোষ ধরা পড়েনি, এটা আপনি বললেন তো? চিন্তার ভুল হচ্ছে বুঝলেন, এটা আমাদের তো এই মেডিকেল প্র্যাকটিস বলুন বা এই রোগ সারানোর টেকনিক, এটাকে আপনি যেভাবে ভাবেন না কেন, ডাক্তারই বলতে পারেন, তখনকার দিনে পুরোনো দিনের বৈদ্যরা যা করতো, মূল ব্যাপারটা হচ্ছে দুটো বেসিক জিনিস, একটা হচ্ছে লজিক্যাল ডেরিভেশন অফ ইনফরমেশন, মানে যা তথ্য পাচ্ছি যা পড়ছি জানছি সেটাকে যুক্তি প্রয়োগ করতে হবে, তার উপরে যুক্তি প্রয়োগ করে তার থেকে একটা জায়গায় পৌঁছতে হবে। তো আপনি যে কথাগুলো বললেন, আপনি পরিষ্কার বললেন যে আমার গ্রেড 1 ফ্যাটি লিভার ধরা পড়েছে,
আর আমার এন্ডোস্কোপি করে কোনো দোষ ধরা পড়েনি, অথচ আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন। অর্থাৎ এটা তো গ্রেড ওয়ান, তার মানে একমাত্র গ্যাসের ওষুধ খাওয়ার যুক্তিটা এটা হতে পারে যে গ্যাসের ওষুধ খেয়ে যদি গ্রেড ওয়ান ফ্যাটি লিভার কমে, সেরকম কমে কমে বলে যায় বলতে চাইছি স্যার। আমাকে এই ফ্যাটি লিভার ওয়ানটা ওটাকে আমার চিকিৎসা করতে হবে কন্টিনিউ, নাকি আমার এই যেটা এইভাবে তো গ্যাসের রেগুলার খাওয়া তো উচিত নয়? এটাই আপনাদের গ্যাসের ওষুধের সাথে কোনো সম্পর্ক নেই তো, এটা আলাদা আলাদা পুরো আলাদা ব্যাপার। আমি কেন বললাম এই প্রসঙ্গটা টানলাম এই যে যুক্তির কথা ইনফরমেশনের কথা, এবং সেকেন্ড যে পয়েন্টটা এই ডাক্তারের জন্য দরকার সেটা হচ্ছে সুপার কমন সেন্স, একদম ডাক্তারি ব্যাপারই না, একদম কমন সেন্স। তো আমার হয়েছে এমন কিছু যেটা লিভারে, আর আমি যেটা আপনি বললেন গ্রেড ওয়ান ফ্যাটি লিভার যেটা ডিটেক্টেড হয়েছে, আর আমার ইনটেস্টাইনে বা আমার স্টমাকে বা আমার ইসোফেগাসে কিছু ধরা পড়েনি, নর্মাল। তাহলে তো আমার গ্যাসের ওষুধ খাওয়ার কোনো মানে যুক্তি না 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 একদম না না না। তাহলে আপনি কৃষ্ণনগরে আছেন, কৃষ্ণনগরে কাছাকাছি ডাক্তারবাবুর সাথে আগে পরামর্শ করুন যে আমার যে চলে না বলছেন যে কষ্টটা হয় সেই কষ্টটার কারণটা কি, কারণ এন্ডোস্কোপি বলছে আমার জিআই সিস্টেমে আপ টু ডুওডেনাম ওকে, কোনো অসুবিধা নেই যদি এন্ডোস্কোপি রিপোর্ট ঠিক হয়ে থাকে। আলট্রাসোনোগ্রাফি আমি অনেকবার করেছি, প্রায় 5-6 বার ওই গ্রেড ওয়ান হালকা ফ্যাটি লিভার ডক্টর দেখিয়েছিলাম, বলেছে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান থাকে তোমাকে এইগুলো মানতে হবে, এই যে ফ্যাট জিনিস না খাওয়া এরকম এরকম মানতে হবে। তারপরে এন্ড রেজাল্টটা কি, তাহলে আমার ফ্যাটি লিভার সেরে যাবে, তার মানে পরের এন্ডোস্কোপি পরের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখাবে নর্মাল, ফ্যাটি লিভার নেই, এই ব্যাপারটা এই কথাটা ওনার কাছ থেকে আদায় করেছেন তো, এই ব্যাপারটা উনি পরিষ্কার করে বলেছেন তো যে এই যে চিকিৎসা আমি দিলাম তার ফলে নেক্সট আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখবেন আপনার গ্রেড ওয়ান ফ্যাটি লিভার নেই, এই ব্যাপারে এই জায়গায় আসতে হবে তো, এটা কমন সেন্স। আমার স্যার মেন প্রশ্ন তাহলে কি এইভাবে তো যেটা আমি ওষুধ খেয়ে যাই এটা তো সঠিক না, আমার ধরুন 40 বয়স ধরুন 42, না সঠিক না মানে খেয়ে যাবো নাকি না না, তার আগে আপনাকে যে ডাক্তার হ্যাঁ যে ডাক্তারবাবু দেখছেন তাকে এটা জিজ্ঞেস করুন, ডাক্তারবাবু আপনি যা চিকিৎসা দিচ্ছেন তাহলে কি আমি পরের আলট্রাসোনোগ্রাম যখন আপনি করাতে বলবেন সেই আলট্রাসোনোগ্রামে দেখতে পাবো যে আমার ফ্যাটি লিভারটা নেই, কারণ সেখানে তো পৌঁছবার জন্য এত সব কিছু করছি, তাহলে সেটা সেই উত্তরটা কি সেটা আপনি আমাকে বলুন। তাই প্রশ্নটা করেননি বোধ হয়, তাহলে এই প্রশ্নটা করতে হবে, অর্থাৎ আপনাকে যেটা করতে হবে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার যেটা আছে সেটা যাতে গ্রেড টুতে না যেতে পারে, কারণ গ্রেড টু মানে হচ্ছে প্রিসিরোটিক কন্ডিশন, তো সেখানে না যেতে পারে সেটাকে ইনশিওর করতে হবে, গ্রেড ওয়ানটাকে ছাড়িয়ে ফেলতে হবে। এবং এছাড়াও আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে আপনার একটা অস্বস্তি আছে পেটের মধ্যে যার জন্য আপনি গ্যাসের ওষুধ ওইভাবে খেয়ে চলেছেন। না খাবেন না, আমি তো আজকে কম সময় এই যে আমি গ্যাস্ট্রিক আলসার ডিউরোনাল আলসার নিয়ে আলোচনা করছি এখনকার দিনে, হ্যাঁ এই যে আমরা গ্যাসের ওষুধ হিসেবে আমরা মূলত এখনকার দিনে প্যান্টোপ্রাজল চলছে বা প্যান্টোপ্রাজল কোনো কিছু, তো সেইটা অনেক লং টার্ম খাওয়াতে তার কিছু নেগেটিভ এফেক্ট আছে, সেগুলো নিয়ে আজকে পরের দিন আলোচনা করবো। তো আপনি দয়া করে একটু এই ব্যাপার নিয়ে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, যদি কোনো প্রশ্ন থাকে পরে আমার হেল্পলাইনে করলে আমি উত্তর দেবো। ধন্যবাদ, আমি লাইন বিচ্ছিন্ন করছি। দেখুন যদি খুব মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু পুরো ব্যাপারটার একটা ছোট্ট অংশ নিয়ে কথা বলছি। পুরো ব্যাপারটা কি, পুরো ব্যাপারটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ডিউরোনাল আলসার। আচ্ছা তার ছোট্ট অংশটা কি যেটা নিয়ে আমি আলোচনা করছি, সেটা হলো এই যে গ্যাস্ট্রিক আলসারের শুধু ওই অংশটুকুনি যেটা পরে ক্যান্সার হতে পারে, কারণ এই নিয়ে সব থেকে বেশি প্রশ্ন ছিল, এটা এক নম্বর। আর দু নম্বর, পুরুষ মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসারে পুরুষত্বহানি হয় কি না, এটাও প্রচুর মানুষের জিজ্ঞাসা। তো এই দুটো ব্যাপার নিয়ে আমরা আলোচনা ছিলাম, আমি একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন আমি শুনবো। আপনি পানিহাটি থেকে মিস্টার গৌতম পাল বলছেন, বলুন গৌতম বাবু। আমার 3-4 দিন হয়েছে জ্বর হয়েছে।
আমি বুঝতে পারছি। এখন আমি মানে আমার মাথা গরম হয়ে গেছে, মানে রাত্রিবেলা ঘুম হচ্ছে না আর মুখ বেরো হয়ে গেছে। না জ্বরটা কমে গেছে তো? হ্যাঁ জ্বর কমে গেছে, জ্বর নেই। আমি আজকে দুবার স্নান করেছি সাবান। আপনি আমার খালি খালি আমাকে একটা কথা বলতে পারেন, আপনি কি ওষুধগুলো খেলেন? সেটা শেষ হলো কবে? কবে শেষ ওষুধ খেয়েছেন? শেষ ওষুধ কবে খেয়েছেন? হ্যাঁ ওষুধ, ওষুধ বলতে অ্যান্টিবায়োটিক। আরে কবে শেষ করেছেন, মানে এখনো খাচ্ছেন নাকি? ও ওটাই, আমি ওটাই জিজ্ঞেস করছি। নি করছি, ঠিক আছে। আমি একটু বলে দিই, আর নতুন করে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। আপনি যদি সাদা প্যাকেটের দই, আমুলের প্যাকেটের দই একটা প্যাকেট আপনার ওই পানিহাটি সুতপুর অঞ্চলে বোধহয় পাওয়া যায়, নিয়ে এসে, হ্যালো, ওটাকে টক দই বলে না, ওটা টক স্বাদ নয়, ওটা নিউট্রাল স্বাদ, না টক না মিষ্টি, আমুলের প্যাকেট। এখানে আমার ব্র্যান্ড নেম বলতেই হচ্ছে, কারণ অন্য কেউ কারোর ওই দই পাওয়া যায় বলে আমি জানি না। প্যাকেটে দই ওইটা 5-6 চামচ ছোট্ট একটা কাপের মধ্যে 1 চামচ জল দিয়ে গুলে দিনে 3-4 বার এমনি ওষুধ খাওয়ার মতো খান, দুদিনে ঠিক হয়ে যাবে, মুখের স্বাদও ফিরে যাবে। আপনি অনেক বেশি ওষুধ খেয়েছেন, এবং যে দুটি ওষুধের নাম বললেন দুটো একই রকমের ওষুধ, খালি নাম আলাদা। যাই হোক, আচ্ছা যা দিয়েছে দিয়েছে, হয়ে গেছে, ব্যাপার হয়ে গেছে, ওটা নিয়ে পরে আলোচনা করব। আপনি আপাতত সুস্থ হন, আমি যেটুকুনি বললাম ওইটুকুনি করুন, তাতেই সুস্থ হবেন, ঠিক আছে? আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করি, আমাদের সময় কমে আসছে। ধন্যবাদ, ভালো থাকুন। হ্যাঁ আচ্ছা, আমি আমার হাতে খুব কম সময় আছে, আমি একটু বলে নেব। আর আমার অতিশয় প্রিয় দর্শক সতীমণ্ডলীকে অনুরোধ করব আজকে আর ফোন না করবার জন্য। আমি যেটা আজকে বলে শেষ করতে চাই, যে দুটো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম, আমার একটু ইচ্ছা ছিল যে টেকনিক্যাল ব্যাপারগুলো, যে বিভিন্ন ধরনের হেলিকোপ্টার, আমি এক ধরনের কথা বলেছি, আরও 2-3 ধরনের হেলিকোপ্টার আছে এখন প্রমাণিত হয়েছে আছে। আমরা যখন পড়েছিলাম তখন আমরা জানতাম হেলিকোপ্টার একরকমই আছে, এখন দেখা যাচ্ছে নানা নানা রকমের আছে। এবং যেহেতু নানা রকম আছে, তাহলে নানা রকম ডিটেক্ট করার নানা রকম টেস্টও আছে, তাহলে কীভাবে সব থেকে কম খরচায় যিনি গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসারের রোগে ভুগছেন। এখানে আমি একটা কথা অনুষ্ঠানের প্রথম থেকে এখনো পর্যন্ত একবারও মুখ দিয়ে উচ্চারণ করিনি, এটা বলে দিই, নাহলে মানুষের মনে একটু ধন্ধ থাকবে। সেটা হচ্ছে, দেখুন এই গ্যাস্ট্রিক আলসার 99.999% ক্ষেত্রে পুরুষ মানুষেরই হয়, এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার মানে পুরুষ মানুষের আলসার, এটা একটু মাথায় রাখতে হবে। কিন্তু খুব কম ক্ষেত্রে মহিলাদেরও হতে পারে। আমাকে বলা হচ্ছে যে সময় নেই, আমি 30 সেকেন্ডস নিয়ে এইটুকুনি ব্যাপার শেষ করে নিই। অর্থাৎ আমরা যারা পৃথিবীর পুরুষ মানুষ আছি, আমরা দুটো ব্যাপারে সব থেকে বেশি রিস্কে আছি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, এবং তার থেকে ক্যান্সার যা যা আর রিস্ক বললাম সেইসব রিস্ক। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা কেন আমি জানি না, এটা পরে হয়তো জানতে পারবো, এই হার্টের রোগের রিস্ক মহিলাদের অনেক কম হয়, পুরুষ মানুষরা এই দুটো ব্যাপারে অত্যন্ত বেশি রিস্কে আছি। তো এই রিস্কটাকে কমানোর জন্য পুরুষ মানুষের কি করলে একটু ভালো থাকবে সে ব্যাপারে আলোচনা করব, এবং অবশ্যই মেয়েলি না হয়ে গিয়ে, কারণ খুব সোজা রাস্তা হচ্ছে যে পুরুষ মানুষ যদি মেয়েলি হয়ে যায় তাহলে এগুলো থাকে না, কিন্তু এটা সমাধান নয়। আমি এই নিয়ে আগামী দিন বলবো, আজকে আমাকে বলা হচ্ছে আর 1 সেকেন্ডও সময় নেই, আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে ফিরে আসবো। আমাদের সময় একেবারে শেষ, কিন্তু আপনাদের সময় শেষ না, আপনারা চাইলে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ ডক্টর, ধন্যবাদ, ভালো থাকুন, শারীরিকভাবে সুস্থ থাকুন।